হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করব তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও একদম ভালো আছি। আর আজকে হচ্ছে 1st of February, আর এখন বাজে 8:30। এখন থেকে আমার ব্লগটাকে স্টার্ট করছি, সকাল থেকে আর খুলিনি। ওয়েদারের অবস্থা আসলে খুবই খারাপ, মানে একটা মানে নেগেটিভিটির মতো রয়েছে আকাশটা হয়ে, তাই জন্যে না আর মানে বারান্দাতে গেছি, জাস্ট কাপড় জামা শুকুর দিয়ে চলে এসেছি। সূর্য ফুর্য নেই, কিছু দেখানোরও নেই, আর মানে অন্ধকার অন্ধকার মতো, তো ওই যে ভালো লাগে না, ওই জন্য আর ভিডিওটাকে স্টার্টই করিনি। এখন থেকে স্টার্ট করছি। আজকে রান্নাবান্নার ব্যাপার খুবই কম, জাস্ট পরোটা আর আলুর তরকারি মতো করবো, কেননা আজকে দুপুরবেলা আমি আর গুড্ডি যাব গুড্ডির চোখ দেখাতে। না এমনি কোনো প্রবলেম কিছু না, জাস্ট অনেক দিন ওর আই টেস্টিং হয়নি, পাওয়ারটা ঠিক আছে কি নেই, চশমা তো পরে জানো তোমরা, তো সেইটাই আর কি একবার আই টেস্টিং করাবো। আর আরও একটু তাড়াতাড়ি করছি, কেননা দেখো ম্যাগিকে তো আমি বাড়িতে একা রেখে যাই না, মানে সেই অভ্যেসটা ম্যাগিকে করাইনি, যে কারণে বাপি বা বাপির ভাই কারুকে একটা এসে বসতে হয়, মেনলি বাপিই বসে, তো বাপি এসে বসে এবং আমরা নিশ্চিন্তে যেতে পারি। তো বাপি এখন 3 তারিখ থেকে বোধহয় নতুন একটা জব স্টার্ট করছে, আমাদের ম্যাগি আর আরেকজনকে ঘোরাবে, কিন্তু তারপরেও ও একটা পার্ট টাইম মানে জব ধরছে, তো যে কারণে বাপিকে পাবো কি পাবো না সেটা পুরোপুরি এখন অনিশ্চয়তা। আর মানে সেইটার জন্যেও আরও তাড়াতাড়ি ভাবলাম যে না এই কাজটা তো দুজনে মানে বেরোতে হবে, তা না হলে সবই তো বলো আমরা একা একাই করি, হয় গুড্ডি একা করে নয় আমি একা করি, আমাদের মা মেয়ে একসঙ্গে বেরোনোটাই বন্ধ হয়ে গেছে জানো, কি করব বলো, মানে ছোটোর থেকে ম্যাগিকে তো সেই অভ্যেসটা করাইনি যে একা একা বাড়িতে থাকবে, অনেকেই থাকে কিন্তু আমি ঠিক পারিনি, আমার মনে হয়েছে যে আহা বেচারা একা পড়ে থাকবে ভয় পাবে আর আমরা দুজনে শান্তিতে ঘুরবো পারবো না, তো এই ব্যাপারে আমি একটু দুর্বল আছি জানো তো, তো সেই জন্যে ওই প্র্যাকটিসটা হয়নি। আর ও এখন একা তো থাকতেই পারবে না, আমি কিংবা গুড্ডি কেউ একটা থাকলেও নিশ্চিন্ত, আদারওয়াইজ ও তো একা থাকবে না, আর একমাত্র বাপিকে চেনে আর বাপির ভাইকে চেনে, এই দুজনকে ও ট্রাস্ট করে, ওদের কাছেও থাকবে, আর আমিও ওদের ছাড়া বাকি আর কারুককে বাড়িতে রেখে পুরো বাড়ি ছেড়ে চলে যাব এটা ভাবতেই পারি না। তো পরে কি হবে না হবে, বাপি তো একটা জব ধরছে, এবার সেটাতেও এনগেজ হয়ে থাকলে কি করে কি পারবে না পারবে সেটা আজকে বাপি এলে ওর সঙ্গে কথা বলবো। তো যাই হোক, তবে বেশি দূরে তো কোনো ব্যাপার না, আমাদের মেট্রোপলিস মলে জিকেবি অপটিক্যালস আছে, ওখানেই যাব, ওখানেই ওর আই টেস্টিং হবে আর একটা চশমা অর্ডার দেবো, ব্যাস এই এইটুকুই কাজ। তারপরে ডেলিভারি আনা এই আনা মানে ডেলিভারি নোয়া এ আনা এগুলো আইদার ও একা যাবে নয়তো আমি একা যাব করে নিয়ে আসবো। আর কি আর কোনো কাজ নেই আজকে, খুবই শর্টকাট, ওই একটু আলুর তরকারি করবো, আলুটাকে সেদ্ধও করে রেখেছি, আলুর তরকারি করবো আর পরোটা বাস হয়ে যাবে আমাদের, কেননা ভাত খেয়ে না আমরা কোথাও বেরোই না, মানে মা মেয়ে আমরা দুজনেই কোথাও বেরোনোর ব্যাপার থাকলে না আমরা ভাত খাই না, ওই ভাত খেয়ে খুব চাপ লাগে, বেরোনো যায় না। আর হ্যাঁ আমার পাঞ্জাবিটা শেষ হয়েছে, বাট এটা যেহেতু মানে প্রথম কাজ, খুব একটা যে হাইফাই কিছু হয়েছে আমার মনে হয় না, খুবই সাধারণ হয়েছে, তোমাদের সঙ্গে আজকে সেটা শেয়ার করব, দেখাবো। তোমরা অনেকে অনেকেই লিখছো যে পাঞ্জাবিটা দেখার অপেক্ষায় রয়েছি, অ্যাট লাস্ট কালকে শেষ করতে পেরেছি, তবে আবারও বলছি যে এটা তো আমার প্রথম কাজ, তো খুব একটা যে মানে আমারও বিশাল একেবারে স্যাটিসফ্যাক্টরি কাজ হয়েছে সেটা নয়, সেকেন্ড কাজটা নিশ্চয়ই আরও ইম্প্রুভ হবে, আরও ভালো হবে, অলরেডি আমার একটা সেকেন্ড কাজ শুরু হয়েছে, মানে ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে, তারপরে ওটা ফ্যাব্রিক করব। তো যাই হোক, যাই হয়েছে না কেন তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব পরে, আগে রান্নার ব্যাপারটা সেরে নিই, তারপর সঙ্গে থাকো। কীরকম অন্ধকার দেখেছো, ম্যাগিকে একবার দেখিয়ে দিই, ম্যাগি অবশ্যই ঘুরে চলে এসেছে, কেননা 8:30 বেজে গেছে, তো এই মহিলা আমার ঘরের সামনে শুয়ে আছে, অন্ধকার কিন্তু তার মধ্যেই তোমরা দেখে নাও, আর আমাকে দেখছো হাফ স্লিভ জামা পরে আছি, হাফ স্লিভ নাইটি, শীত নেই একদম, শীত লাগছে না, আর এইরকম এইরকম ওয়েদার থাকলে না আরো মানে শীতের ব্যাপারটা চলে যায়, আমার মনে হয় এইবার বোধহয় শীত চলেই যাবে, আর কি বলো, জানুয়ারি মাস শেষ হয়ে ফেব্রুয়ারি মাস পড়ে গেল, অন্য সময় জানুয়ারি মাসে সরস্বতী পুজো হলে তখন তো সবাই এমনি শাড়ি টাড়ি পরে সেজে গুজে বেরোয় তাই না, এই দেখো আমার সন্তান আর এক এসে ওই যে হানটান হানটান করছে, নড়ে নড়ে নড়ে, ওকে এবার চাল দেবো, আর বাচ্চুদা এই যে পেঁয়াজ দিয়ে গেছে, পেঁয়াজ ছিল না
আর একটা বেগুন আনতে বলেছিলাম, গদার মতো একটা বেগুন এনে দিয়েছে, এত বড় বেগুন। বেগুনটা ঠিক ভালো হবে কিনা বুঝতে পারছি না, কারণ না তলার দিকটা না একটু মানে ঠিক সুবিধের লাগছে না 100%। হয়তো ভালো, না কেটে বলা উচিত না, কিন্তু জানি না, বাইরের থেকে খুব একটা মনে হচ্ছে না। যাক গে, চলো আমি একটু এদিকটা ঠিক করি। ম্যাগির মাংস আর ম্যাগির ভাত হবে, আর আমাদের পরোটা আর আলুর তরকারি হবে, আর এনাকে খেতে দিই, দিয়ে শুরু করি। একটু এগোই, তারপরে আবার আসছি। জোগাড় জানতি করতে করতেই 9টা বেজে গেল জানো। যাই হোক, সব এই যে ম্যাগির মাংস আর ভাত হচ্ছে, কড়া গরম করছি, আর এই দেখো আলুটা সেদ্ধ করে রেখেছিলাম কড়াইশুঁটি দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, আর এই একটু টমেটো ওই কচলে রেখেছি, ওই দিয়ে একটা আলুর তরকারি করবো। আর তার সঙ্গে এই যে দুটো ড্রামস্টিক রয়েছে, এটাতে একটু হরিয়ালি মশলা মাখিয়ে রেখেছি, ওই একটু গ্রিল টাইপের করে দেবো, মানে প্যানেতে গ্রিল করে নেবো, কেননা এই যে মশলাগুলো না এগুলো সব এক্সপায়ার করে যাবে ফেব্রুয়ারিতেই লাস্ট ডে, ওই জন্য আমি চেষ্টা করছি এগুলোকে ইউজ করে নেওয়া, শুধু শুধু পয়সার জিনিস তাহলে ফেলে দিতে হবে। চলো আগে তরকারিটা বসিয়ে নিই, আর তারপরে চিকেনটাকে বসাবো। আজকে তরকারিটা একদম নিরামিষই করছি, জাস্ট একটু পাঁচফোড়ন দিয়েছি তেলেতে, আর হিং দিয়েছি। নিরামিষ রান্নায় না হিং দিলে অন্য একটা টেস্ট হয়, তো হিং দিয়েছি, দিয়ে একটু হলুদ দিয়ে আলুগুলো ছেড়ে দিলাম। আর এখানে ম্যাগির ভাতটাও হয়ে গেছে, মানে 80% ওই গ্যাসে মানে জ্বালা অবস্থায় করে তারপর নিভিয়ে দিয়ে চাপা দিয়ে রাখি, তারপরে ওটা ওই গরমে এতে ভাপেতে হয়ে যায়। আজকে পেঁয়াজ না দিয়ে নিরামিষ আলুর তরকারি করছি, ওই হিং ফোড়ন দিয়েছি, আর টমেটো কাঁচা লঙ্কা হলুদ নুন বাস, আর কিছু না। আলুটা সেদ্ধ করা থাকলে না সত্যি অনেক সুবিধে হয়। আজকে ওভারঅলই আমাকে একটু তাড়াতাড়ি নিতে হবে, সব থেকে আমার হেডেক হচ্ছে ম্যাগিকে খাওয়ানো জানো। এখন আবার নতুন কি আমদানি করেছে জানো, এখন সেই বোল থেকে খায় না, বোল থেকে আমাকে নাড়ু পাকিয়ে পাকিয়ে ওর মুখের কাছে দিতে হয়, ও বসে থাকে, বসে বসে খায়, ওই গজারও এই অবস্থা। সেদিনকে দেখলাম গৈরিকা হাতে করে করে খাওয়াচ্ছে, কি জানি নিজেরা আলোচনা করেছে নাকি, ভাইটাই হয়তো বলেছে যে এ আমাকে তো আমার মা হাতে করে করে খাওয়ায়, তুই নিজে নিজে খাস কেন, তুইও বসবি, তোর মাও দেখবি গোল্লা পাকি পাকি তোকে খাওয়াবে। আমি এসব অভ্যেস করতে চাই না জানো, সেই অভ্যেস হয়েছে, যেহেতু এখন মেডিসিন চলছে তাই জন্য খাতির যত্ন করছি, মেডিসিনটা যেই বন্ধ হয়ে যাবে বাস বলবো নিজে খাও, নিজেই খায়, হঠাৎ করে এসব আমদানি করেছে। তো তরকারিটা হয়ে গেছে, এবার আমি প্যানেতে দেখো অল্প একটু রিফাইন্ড অয়েল দিয়েছি, এটা বাটার দিলেও হতো বাট বাটার আর দিইনি, দিয়ে এই দুটো ড্রামস্টিক দিয়ে দিলাম, ব্যাস তরকারিটা নামিয়ে নিয়েছি। নিয়ে এই যে চিকেনের ড্রামস্টিক দুটো বসিয়ে দিয়েছি, এবার এটাকে চাপা দিয়ে হতে দেবো, এতে কিন্তু কোনো জল অ্যাড হবে না। আমার গ্রিল প্যানটা বাক করলে হতো, আবার কে বাক করে আবার কে ধোয়ে, এইসব ঝামেলায় গেলাম না, যেটা আমার এমনি ফ্রাই প্যান আছে রেগুলার ইউজে তাতেই আমি বসিয়ে দিয়েছি, ও হয়ে যাবে ঠিক। এটাতে আমি জাস্ট চাপা দিয়ে রেখে দেবো, আর গ্যাসটাকে একদম সিমে করে, হেভি খেতে লাগে কিন্তু। তো চলো ভাতটা ম্যাগির গেলে নিই, আর তো কিছু কাজকর্ম সেরকম নেই, ম্যাগির একটা মাছ শুধু সেদ্ধ হবে, সেটাই কুকারটাকে নামাবো, নামিয়ে তারপর তাতে ওই ছোটো কড়ায় একটু সেদ্ধ করবো, বাস রান্নাবান্নার পাট আমার শেষ। এই চাপা দিয়ে এই এটাকে গ্রিল করে নেবো। এইভাবে তোমরাও কিন্তু বাড়িতে মানে খুবই সুস্বাদু চিকেন তৈরি করতে পারো, সবসময় যে চিকেনের ঝোল, ওই চিকেনের কষা, চিকেনের কারি, এইসব যে করতে হবে নট নেসেসারি, তোমরাও কিন্তু এইরকম, তোমাদের একটা আগেও দেখিয়েছি, এইরকম কিনতে পারো, এগুলো বিগ বাস্কেটেও পাওয়া যায় বোধ হয়, স্পেন্সারেও পাওয়া যায়, আমি তো স্পেন্সার থেকেই নিই। এইগুলো নিয়ে আর একটু চিকেন নেবে, সবসময় যে ড্রামস্টিক নিতে হবে তারও কোনো মানে নেই, যে কোনো চিকেনের পিস ছোটো ছোটো যদি বোনলেস পাও, মানে একটা বোনলেসের ব্রেস্ট নিলে সেটাকে ছোটো ছোটো করে কাটলে, কেটে এইতে একটু ম্যারিনেট করে রেখে দিলে, খুব বেশিক্ষণও লাগে না, 30 মিনিটস একটু রেখে দিলে, রেখে দিয়ে আর এইরকম ফ্রাই প্যানে বা গ্রিল প্যানে ইজি কিন্তু চাপা দিয়ে দিয়ে শুকনো শুকনো ফ্রাই করতে পারো, মানে গ্রিল করতে পারো, দারুণ খেতে হয়, দারুণ খেতে হয়। আর কারুর যদি তোমাদের গ্রিলিং মেশিন থাকে তাহলে তো হয়েই গেল, তাহলে তো মানে এ ক্লাস একদম হবে। আমার তো গ্রিল মেশিন নেই বলে আমি এই প্যানেতেই করি, বাট কোনো অংশে কিন্তু কম হয় না। তো আর কি, আর তো কোনো কাজ বাকি নেই, ব্রেকফাস্ট করবো। একজন আবার কালকে আমাকে কমেন্ট বক্সে লিখেছো, গুড্ডি কি ব্রেকফাস্ট খায় না, অবশ্যই খায়, অবশ্যই খায়,
অনেক সময়তেই তো দেখবে দুটো অমলেট করছি বা দুটো এক পোচ করছি, তো কি আমি দুটো খাবো বলে? নিশ্চয়ই খায়, এবার ওটা দেখানো হয় না, চাপা দিয়ে রেখে দিই, তো ওই জন্য আর দেখানো হয় না। যাক গে, চলো এখন আমার ব্রেকফাস্টটা রেডি করবো। এখন আমি আজকে কী খাবো সেটাই বুঝে উঠতে পারছি না। মুড়িও নেই, মুড়িটা বিকেলবেলা বাচ্চুদা দেবে, মুড়িও নেই যে একটুখানি মুড়ি মুড়কি খেয়ে নেবো, কেননা বেশি চাপ খেতে চাইছি না, তাড়াতাড়ি লাঞ্চ করতে হবে তো আজকে। তো ডিম সেদ্ধ আছে, আর বুঝে উঠতে পারছি না কী খাবো, দেখা যাক, চিন্তা করে নিই, তারপর একটা কিছু জোগাড় করে নেবো। 9:40 বাজে, আমার মানে রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট, শুধু মাঝখানে ম্যাগির একটা মাছ সেদ্ধ হচ্ছে, আর এই যে কাবাবটা হয়েও গেছে, ওটা গ্যাসটাকে বন্ধ করে গরমেতে চাপা দিয়ে রেখে দিয়েছি। আর আর কি, আর কোনো কাজ নেই। আর আজকে আমার ব্রেকফাস্ট দেখলে তোমরা হাসবে, মানে কোনো মাথা মুন্ডু নেই যেন, কিছুতেই বুঝে উঠতে পারলাম না। চলো এটা রেখে আসি, কিছুতেই বুঝে উঠতে পারলাম না যে শর্টকাটে আর অল্প চাপের কি খাবো। ওটস ফোটস এখন না হেভি হয়ে যাবে, আজকে তাড়াতাড়ি লাঞ্চ করবো, তো তো এই দেখো বিস্কুট, মেরি বিস্কুটে একটুখানি বাটার লাগিয়ে নিয়েছি, আর দুটো নারকল লাড়ুও নিয়েছি, আর একটা ডিম সেদ্ধ নিয়েছি। নারকল লাড়ু কিন্তু কেনা, সেই একবার গড়িয়াহাটে গেছিলাম না, তখন ওই নারকল লাড়ু কিনে নিয়ে এসেছিলাম, বড়ো বড়ো নারকল লাড়ু, বেশ ভালো লাগে, করা তো আর হয় না, কিনে কিনেই স্বাদ মেটাই আর কি। চলো মাছটাকেও বন্ধ করে দিই, এই গরমেতে যা হওয়ার হবে, অনেকক্ষণ হচ্ছে। ভালো পাতি নিবিয়ে এখানকার পাঠ সব শেষ, ব্রেকফাস্ট খেয়ে তারপরে তোমাদেরকে আমার ক্রিয়েশনটা দেখাবো, মানে আমার কি বলবো কাজটা, হাতের কাজ সেটা দেখাবো, ওই পাঞ্জাবিটা। আগে খেতে বসি, আকাশটা একটু একটু করে ছাড়ছে, একটু কানার ওপর ঝাপসা হচ্ছে, পরে দেখাবো তোমাদের, দেখি যদি বারান্দায় যাই দেখাবো। চলো এই ব্রেকফাস্টটা ভালো করে দেখিয়ে দিলাম, দেখো বিস্কুটে মাখন দিয়ে, মানে বিস্কুটে বাটার দিয়ে, এটা আমার ছোটোবেলার অভ্যেস খাওয়া, জানো ভীষণ ভালোবাসি, তোমরাও নিশ্চয়ই খাও, অনেকেই খাও, আর যদি কেউ না খেয়ে থাকো তাহলে একবার ট্রাই করে দেখো। মেরি বিস্কুট, অন্য কোনো বিস্কুটের ওপর আমার ভালো লাগে না, মেরি বিস্কুটের ওপরে একটু বাটার দিয়ে খেয়ে দেখবে, দারুণ লাগে। যখন মানে তাড়া থাকে বা অন্য কিছু খেতে ইচ্ছে হয় না, তখন আমি এটাকেই তৈরি করে খেয়ে নিই। বাটার খুবই কম নিয়েছি, আর মেরি বিস্কুট এরকমভাবে হাতে করে চেপে চেপে মাখিয়ে নিই, নিয়ে খাই। এই নাড়ুগুলো প্যাকেট করে কিনেছি, ভালোই খেতে, ছোটোগুলোর থেকে বেটার। চলো খেয়ে নিই। তো আমার ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে, আর তোমাদেরকে বলেছিলাম যে ব্রেকফাস্ট খেয়ে তারপর তোমাদেরকে আমার ওই হাতের কাজটা দেখাবো, মানে আমার সৃষ্টি যাকে বলে। যদিও এটা বললাম, আবারও ফার্স্ট টাইম করেছি, খুব একটা যে স্যাটিসফ্যাক্টরি হয়েছে বা খুব একটা করে এক্লাস হয়েছে সেটা কিন্তু নয়, মানে আমার চোখে অন্তত খুব একটা স্যাটিসফ্যাক্টরি কাজ এটা হয়নি। তো সেকেন্ডটা আবার অন্যরকমভাবে করব, এবং অবশ্যই চেষ্টা করব আরও উন্নত মানের কিছু করতে। তো তোমাদেরকে দেখাচ্ছি, জানি না তোমাদের পছন্দ হবে কি না, আলোটা একটু কম আছে, তাও একদম ওপর থেকে দেখাচ্ছি। এই দেখো, এটা দাঁড়াও বাটনটা লাগিয়ে দিই তারপরে দেখাচ্ছি। এই দেখো, উপরে সাইডে জাস্ট এটাই রেখেছি, আর তলাটা জানি না তোমরা কতটা বুঝতে পারলে, আমি চেষ্টা করলাম ভালো করে দেখানো, কেননা বেশি দূরে চলে গেলে তোমরা এটা দেখতে পাবে না, আলোর একটু অভাব আছে আজকে, তো দেখছোই তো। আমি পাঞ্জাবিটা টেবিলের ওপর, ডাইনিং টেবিলের ওপর ফেলে তোমাদের দেখানোর চেষ্টা করছি, দেখো এতে হয়তো বুঝতে পারবে তোমরা।
তো টেবিলে রেখে তোমাদের সঙ্গে খুব ভালো করে শেয়ার করলাম, কেননা দূরে চলে গেলে না ভালো করে দেখতে পাবে না তোমরা। তো জানিও কেমন হয়েছে, যদিও জানি খুব একটা ভালো হয়নি। তো যাই হোক, এটা আমার একদম অনেক দিন পরের ফার্স্ট কাজ ছিল, তো এরপরে সেকেন্ড আর একটা কাজ ধরবো, সেটা অলরেডি পাঞ্জাবিটা এসে গেছে, ওটা একটু মেরুনিশ টাইপের পাঞ্জাবি, তো তার ওপরে আমি ফ্যাব্রিকটা করব। তো সেটাও আবার হোক, শুরু করি আগে, তারপরে আবার অবশ্যই সেটাও শেয়ার করব তোমাদের সঙ্গে। তো এটা বলতে পারো একটু হাতটা সেটও করলাম, অনেক দিন পর তুলি ধরেছি, তো তো একটু তো হাতটা সেট করতে লাগবেই, মানে কোনো একটা কিছু তো লাগবে যার উপরে হাতটা সেট করব, তো এটা বলতে পারো সেই কাজই ছিল। তো যাই হোক, চলো এবারে ম্যাগির খাবার দাবারগুলো রেডি টেডি করি, তারপরে আবার আসছি। অনেকক্ষণ পর এই যে লাঞ্চ নিয়ে বসে পড়েছি, দেখো পরোটা আর এই চিকেনটা রয়েছে, ড্রামস্টিক আর এই আলুর তরকারি। এখন বাজে একটা, অনেকক্ষণ পর তোমাদের সামনে এসেছি, আমি একেবারে লাঞ্চ নিয়ে বসে গেছি, লাঞ্চের মেনু তোমাদের দেখিয়েও দিয়েছি, পরোটা এই চিকেন আর আলু, এই হচ্ছে। এতক্ষণ ধরে জানো পৌনে 12টার থেকে যুদ্ধ করলাম ম্যাগিকে নিয়ে, এতক্ষণে উনি ভদ্রমহিলা খেলেন, কিছুতেই খাবে না, পালিয়ে 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 বেড়াচ্ছে জানো। এবার ওষুধ দিয়ে দিয়েছি বিফোর মিল, তারপর তো খাবে, তারপর তো আফটার মিলে আবার ওষুধ আছে, কিছুতেই খাবে না, শুধু এদিক ওদিক এদিক ওদিক দৌড়োদৌড়ি করছে, লুকিয়ে পড়ছে। শেষে অতি কষ্টে খেলো, বাপ রে বাপ, এখনো এইটুকু পড়ে আছে যে আগে ছেড়ে দিয়েছি, মুখ ওর মানে জল খাওয়া হয়ে গেছে, ওর ওষুধ খাওয়া হয়ে গেছে, মানে আফটার মিল যে ওষুধটা সেটাও খাওয়া হয়ে গেছে, রান্নাঘর ফান্নাঘর সমস্ত পরিষ্কার করে এক লাস্ট আমি একটার সময় বসলাম আজকে খেতে। আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া সারছি, কেননা জানোই তো তোমরা বেরোবো, আবার বাপি এসে যাবে, তো ওই জন্যে। আর ওকে না খাইয়ে আমি তো শান্তিতে খেতেও বসতে পারছি না, খাবার এখানে রেখে দিয়েছি কিন্তু আমি খেতে পাচ্ছি না, অশান্তি না মনের মধ্যে যে ওকে আমি খাওয়াতে পারিনি, আর ও না খেলে আমি ঠিক মানে হয় না আর কি। তো যাই হোক, এখন আমি খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছি আর এই ভিডিওটাকেও শেষ করে দিচ্ছি আজকের মতো। ওয়েদারের অবস্থা খুব একটা ভালো না, আজকে ছাতা নিয়েই বেরোতে হবে। যদি আজকের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। সব ঠিকঠাক থাকলে অবশ্যই আবার পরের ভিডিওয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, লাভ ইউ অল।